আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি না কোনো ট্রাভেল ব্লগ, না কোনো খাওয়ার ব্লগ, জাস্ট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার বাড়িতে ছোট্ট একটা পুচকুর বার্থডের একটু ভিডিওর কিছু শট আমি ক্যাপচার করেছি, জাস্ট মানে স্মৃতি হয়ে থাকবে। ওর বার্থডের ভিডিও তো অবভিয়াসলি করেছে, বাট তবুও আমি আমার কাছে একটা স্মৃতি করে রাখার জন্য একটা ভিডিও করেছি। কারণ তোমরা খুব ভালো করে জানো ইউটিউবে কোনো ভিডিও যদি তুমি পোস্ট করো তাহলে সেটা থাকবে যতক্ষণ না তুমি ডিলিট করছো, তো আমি তো ডিলিট করবো না। তো যাই হোক না কেন, চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। কিন্তু আজকে আমার বোনুর জন্মদিন, তাই আমরা যাচ্ছি এখন পুজো দিতে মন্দিরে, তাই না? তো এই যে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে, আজকে তো পুচকুটার বার্থডে তাই আজকে ওর নামে পুজো দিতে আসা হয়েছে এখানে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবা, হ্যাঁ সবাই আশীর্বাদ করবা ওকে। ও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল, আসলে ও একটু ভয় পেয়ে গিয়েছিল যে কি হচ্ছে ওর সাথে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে, বার্থডে গার্লের বসার জায়গা অলমোস্ট রেডি, অলমোস্ট না পুরোপুরি রেডি। তো চলো তাহলে এবার আমি রেডি হয়ে আসি। আর এখানে ডেকোরেশনের মধ্যে পুচকিটার ফটোগুলো সুন্দর করে এখানে একটা একটা করে টাঙানো হয়েছে। আর এটা হচ্ছে ম্যাডামের খাবার, আর ও যে কী পরিমাণে কাঁদছিল, কারণ স্বাভাবিক আজ ওর জন্মদিন, অচেনা অনেক লোকজন আসবে, সকলে ওকে কোলে নেবে, একবার এর কোল একবার ওর কোল, তো সেই জন্য ও প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। আর দ্বিতীয়ত এখানে প্রচণ্ড গরম, কারণ এই লাইটগুলোর জন্য আরও বেশি গরম লাগছিল। এই যে আমি এবার চলে এসেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমার সাজুগুজু কমপ্লিট। এরপর আমাদের পুচকিটার কেক কাট হবে, এখন একটু চুপচাপ আছে, এই যে আমার বোনের কোলে রয়েছে। তো এরপর তোমরা দেখতে পাবে এই যে ম্যাডামকে তাকাতে বলছি, ম্যাডাম একটু তাকাচ্ছেই না, পাত্তাই দিচ্ছে না। এই যে কান্না, কান্না কাকে বলে, হা করে কাঁদছে পুরো, সবকটা ভিডিওতে কান্না আর কান্না, কি করবে এখন ওকে ওই অবস্থাতে নিয়েই ফটো তুলছে সবাই। এতক্ষণে ম্যাডাম হাসছে, আসলে ও আসলে অত ভিড় জমজমাট পছন্দ করে না, স্বাভাবিক কোনো বাচ্চাই পছন্দ করে না। তো যাই হোক চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে একদমই নতুনত্ব পুতুল মেনু, এই তো খাচ্ছি আমি পনির পাসিন্দা। আসলে এত বেলা করে খেতে বসেছি, মানে একদম বিকাল, একদম বেলা না সরি বিকাল, একদম 5টার সময় খেতে বসেছিলাম। তো এই যে এখন সাদা ভাত, সাথে আছে দই কাতলা, একদম পেটি, আমি পছন্দ করি পেটিটাই খেতে। তো দেন এরপরে আছে বিরিয়ানি, দিয়ে দিয়েছে মটন, সেই ব্যাপার একেবারে সুন্দর জুসি একদম। সাথে রয়েছে দু পিস মটন আর সাথে গরম গরম চিকেন চাপ।
তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে যাবে। তো চলো তাহলে, বাই।